দীর্ঘদিন মাঠে নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরোয়া ফুটবলের ব্যস্ততা পাশ কাটিয়ে এবার জাতীয় দলের ডিউটি শুরু ফুটবলারদের। 2026 বিশ্বকাপ বাছাই মিশন জামাল তপুদের সামনে। ফিলিস্তিনের বিপক্ষে দ্বিতীয় পর্বে দুই ম্যাচের জন্য 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বড় চ্যালেঞ্জ সামনে নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে যাচ্ছে ন্যাশনাল টিম। বিশ্বকাপ বাছাইয়ের জন্য ফিলিস্তিনের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে আছে বেশ কিছু চমকও। 28 সদস্যের ঘোষিত এই দলে আছে তিন নতুন মুখ। নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন গোলপোস্টের অতন্দ্র প্রহরী আনিসুর রহমান জিকো, তপু বর্মনদের মতো অভিজ্ঞরা। দলে ফিরেছেন মোহামেডান উইঙ্গার শাহরিয়ার ইমনও। হাভিয়ার কাবরেরার এবারের ঘোষিত স্কোয়াডে আছে বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা তিন ফুটবলার। লিগে ব্রাদার্স ইউনিয়ন যাচ্ছে তাই পারফর্ম করলেও নয় ম্যাচে পাঁচ গোল করে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাব্বি হোসেন রাহুল, ডাক পেয়েছেন সাদউদ্দিনের ছোট ভাই তাজউদ্দিন, জায়গা পেয়েছেন পুলিশ এফসির হয়ে খেলা ও সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে কাজিম শাহ। 28 সদস্যের ঘোষিত স্কোয়াডে আছেন জাতীয় দলের নিয়মিত মুখ জামাল ভুঁইয়া, বিশ্বনাথ, রাকিব, ফাহিম, রহমত মিয়ারা। তবে এর আগে প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেও মূল স্কোয়াডে খেলা হয়নি এমন ফুটবলাররাও আছেন এবারের দলে। ফয়সাল আকাশ, চন্দন রায়, প্রীতমরা আছেন হাভিয়ার কাবরেরার পরিকল্পনায়। তবে এবারের স্কোয়াডে জায়গা হয়নি শেখ মুরসালিন, তারেক কাজীদের। দুজনই চোটের কারণে যাচ্ছেন না সৌদি আরবের ক্যাম্পে। বিশ্বকাপ বাছাইয়ের এবারের মিশনের জন্য ঘোষিত এই স্কোয়াড ঘোষণার আগে ফাঁস হয় গণমাধ্যমে জানিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। আগামী 21 মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রস্তুতির জন্য আগামী 2 মার্চ সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেবে দল। 15 দিন ক্যাম্প করে সেখান থেকে সরাসরি কুয়েতে যাবে প্রথম লেগের ম্যাচ খেলতে। 21 মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের পর হোম ম্যাচে 26 মার্চ কিংস অ্যারেনায় মুখোমুখি হবে দুদল। তাজিন খন্দকার, সময় সংবাদ।